বাংলাদেশ তাঁত শিক্ষা প্রশিক্ষণ ইনস্টিটিউট নরসিংদীর বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীদের তিন দফা দাবিতে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ। মঙ্গলবার বিকেল 3:30 সদর উপজেলার শাহেপ্রতাপ বাসস্ট্যান্ড এলাকায় এই অবরোধ করা হয়। এ সময় ঢাকা সিলেট মহাসড়কে প্রায় 2 কিলোমিটার যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। এই দাবি পূরণে প্ল্যাকার্ড হাতে মহাসড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগানে মহাসড়ক অবরোধ করে ইনস্টিটিউটের কয়েকশত শিক্ষার্থী। তাদের দাবিগুলো হচ্ছে স্থায়ী ক্যাম্পাস নির্মাণ, সেমিস্টার ফি মকুফ, তাঁত বোর্ড শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটকে বস্ত্র মন্ত্রণালয়ের অধীনে অন্তর্ভুক্তকরণ এবং প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করা। মহাসড়ক অবরোধকালে শিক্ষার্থীরা জানায়, 1980 সালে হস্তচালিত তাঁত শিল্প ও সরঞ্জামাদি উন্নয়ন কেন্দ্র নামে প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠানটি। পরে 2009 সালে বাংলাদেশ তাঁত শিক্ষা প্রশিক্ষণ ইনস্টিটিউট নরসিংদী নামকরণ ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে HSC ভোক কোর্স চালু হয়। এরপর 2010 সালে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের কারিকুলাম অনুযায়ী ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্স চালু করা হয়। পরবর্তীতে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের অধীনে 2018-2019 সেশনে BSc ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্স চালু হয়। এ সময় ক্লাস ও শিক্ষার উপযুক্ত পরিবেশ না থাকায় আন্দোলন করলেও কোনো সুরাহা ছাড়াই উল্টো লাঞ্ছনার শিকার হয় শিক্ষার্থীরা। এ বিষয়ে ক্যাম্পাস প্রশাসন সহ BSc পরিচালনা পরিষদের সঙ্গে তিন দফা দাবি নিয়ে আলোচনায় বসতে চাইলেও কোনো সাড়া দেয়নি কর্তৃপক্ষ। 5 বছর ধরে এসব সমস্যা সমাধানে কোনো সুরাহা না পেয়ে আজ মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। 6:00 এ সংবাদ লেখা পর্যন্ত শিক্ষার্থীদের এই অবরোধ চলছিল। স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল আমাদের সঙ্গেই থাকুন।